সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সোমবার শেষ হলো দেশ ও রাজ্য জুড়ে চৈত্র নবরাত্রি উৎসব, বাংলায় যা বাসন্তী পুজো বলেই বেশি পরিচিত। এই নবরাত্রির অষ্টমীর দিন হয় অন্নপূর্ণা পুজো, আর নবমীর দিন পালিত হয় রামনবমী। গত কয়েক বছর ধরে এ রাজ্যেও রামনবমী পালিত হচ্ছে ধুমধামের সঙ্গে। রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় রামনবমী বড়সড় শোভাযাত্রাও বের হয়, কোথাও কোথাও বের হয় অস্ত্র মিছিল। প্রশাসনের পক্ষ থেকে অস্ত্র মিছিলের নিয়ন্ত্রণ ও সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, কারণ এবছর রামনবমী ও রমজান একই সঙ্গে চলছে। তাই বিকেল পাঁচটার পর রমজানের রোজা থাকায় রামনবমীর শোভাযাত্রা সকাল থেকে বিকেল পাঁচটার মধ্যে শেষ করার অনুমতি দেয় প্রশাসন। শেষ পর্যন্ত রাজ্যে এবার শান্তিতেই শেষ হলো রামনবমীর উৎসব। রবিবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্তরা লম্বা লাইন দিয়ে ভগবান শ্রী রামচন্দ্র ও বজরঙ্গবলী হনুমানজির পুজো দেন। হুগলির উত্তরপাড়া থেকে ঋষরা কর্ণগোল শ্রীরামপুর বৈদ্যবাটি শেওড়াফুলি চাপদানি ভদ্রেশ্বর থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত রামনবমীর উৎসব পালিত হলো শান্তিপূর্ণভাবেই। উত্তরপাড়া শেওড়াফুলি বৈদ্যবাটি চাপদানি ডানকুনিতে বড় শোভাযাত্রাও বের হয়। কর্ণগোল স্টেশনপল্লী সংকটমোচন মন্দির, নবগ্রাম পঞ্চাননতলা চাপদানিতে হাজার হাজার ভক্ত ভোগ প্রসাদ নিলেন। কর্ণগোল রাজরাজেশ্বরী মঠে নদিন ধরে চলে নবরাত্রি উৎসব, অষ্টমীতে হয় কুমারী পুজো, নবমীতে সুহাসিনী ব্রত, দশমীতে হাজার মহিলা শোভাযাত্রা সহকারে ঘট বিসর্জন দিলেন। মঠের প্রধান পুরোহিত সচ্চিস্বরূপ ব্রহ্মচারী সঞ্জু মহারাজরা বিশ্বের কল্যাণে মায়ের কাছে প্রার্থনাও করেন। সমাজসেবী অশোক মুখার্জি এদিন বলেন, শুধু রামনবমীর একদিন রামচন্দ্রের পুজো করলেই হবে না, তার আদর্শ আমাদের সবসময় মেনে চলতে হবে। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগোল মাদার ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাডমিশন গোয়িং অন নিয়ার কর্ণগোল অলিম্পিক মাঠ। আপনি কি মনের মতো ফ্ল্যাট খুঁজছেন? তবে আজই বুকিং করুন লক্ষ্মী অ্যাপার্টমেন্ট, 7 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, 2 নম্বর প্রাইমারি স্কুল, নবগ্রাম। কাজ যত্ন সহকারে করা হয়, বটতলা 1 নম্বর স্কুল মাঠ, নবগ্রাম। আমাদের এবছর অষ্টম বছর, 2 বছর করোনা পরিস্থিতির জন্য আমরা ভোগটা করতে পারিনি। তো বিশ্ববাসীর কাছে একটাই অনুরোধ, বিশ্ববাসীর মঙ্গলের জন্য বছর বছর যাতে এই সংকটমোচন মন্দিরের পুজোটা আমরা করতে পারি। আর সাধারণ মানুষের সহযোগিতা যেভাবে ছিল, তার জন্য আমরা কর্ণগোল স্টেশন সংকটমোচন মন্দির আপ্লুত। আর বছর বছর জনসাধারণের মঙ্গলের জন্য এবং সাধারণ মানুষের মঙ্গলের জন্য আমরা এই মহাপুজো বরাবর করব। আর আমাদের 2 দিন ধরেই কর্মসূচি চলছিল, নবরাত্রির আজকে শেষ দিন। আমাদের মোটামুটি 1500 জনের মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর মোটামুটি সব কিছুই চলছে, ভালো চলছে, সুন্দরভাবেই চলছে।
এই পুজোটা প্রায় 7-8 বছর হয়ে গেল এবং মন্দির যখন গঠন হচ্ছিল তখন একটু রেলের সাথে জটিলতা তৈরি হয়েছিল। তা তখন আমি সেটা আমার ব্যক্তিগত উদ্যোগে এখানকার কর্তৃপক্ষের সাথে বলে মন্দিরটাকে করার ব্যবস্থা করে দিয়েছিলাম। আর আমাদের মাসিমা প্রচণ্ডভাবে এই মন্দিরটা করার ব্যাপারে এগিয়ে এসেছিলেন, খুব ইচ্ছে ছিল এবং ইচ্ছেশক্তির জয় হয়। এবং আজকে দেখা যাচ্ছে কোন্নগরের বিভিন্ন প্রান্তের লোক কিন্তু এইখানে আসছেন এবং পশ্চিমবঙ্গ জুড়েই রামনবমীর উৎসবটাও এখন যথেষ্ট গুরুত্ব সহকারে পালিত হচ্ছে। এবং আশা করব যে মানুষ যেমন শ্রদ্ধালু মানুষ এখানে এসে আমাদের রামচন্দ্রের কাছ থেকে আশীর্বাদ চান, তারা যেন যে রাম রাজ্যর কথা বলা হয়েছিল, যে রাম কেন, রাম কেন আমরা রামকে পূজিত করি, সে কথাটাও নিজেদের মধ্যে খেয়াল রাখেন। নিজেরা শুধুমাত্র একদিনের জন্য রামনবমী পালন করলে সেটা হয় না। আজকে রামই বলুন, কৃষ্ণই বলুন, কি রামকৃষ্ণ বলুন, তাদের যে কাজগুলো তারা করে গেছেন, তারা এমনিতে তো ভগবান হননি, সেই কাজগুলো যেন আমরা করার চেষ্টা করি। সৃজন, খবর বাংলা নিউজ।